যদি সংবিধান থেকে থাকে, মানে অ্যাজ ইন যে কনস্টিটিউশনটা আমাদের আছে সেটা যদি বলবৎ থেকে থাকে, তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর খবর আমাদের সবার জন্য অপেক্ষা করছে। শেখ হাসিনা কিন্তু এখনো প্রধানমন্ত্রী এবং সংবিধানের 57(3) অনুযায়ী পরবর্তী প্রধানমন্ত্রী দায়িত্বভার নেবার আগ পর্যন্ত পূর্ববর্তী প্রধানমন্ত্রী তার পদে বহাল থাকিবেন। অর্থাৎ শেখ হাসিনা যে টেলিফোনে বলেছিল চাপ করে ঢুকে যাব আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, শি ওয়াজ নট রং। অ্যাকর্ডিং টু দিস কনস্টিটিউশন শি ইজ স্টিল দ্য প্রাইম মিনিস্টার। আচ্ছা, বাংলাদেশে কি এই মুহূর্তে কোনো সংবিধান আছে? না। যদি সংবিধান না থেকে থাকে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারটি এই সংবিধানের অধ নিল কী করে, এই সংবিধানের অধীনে শপথ নিল কী করে, একটা প্রশ্ন। মানে এটা হচ্ছে ওপেন ডিসকাশনের জায়গা। আমরা আপনার ভিন্ন মত থাকতেই পারে, আমিও যে সব ব্যাপারে খুব পরিষ্কার আইডিয়া নিয়ে এখানে এসে বসছি তা নয়, আমিও আপনাদের কাছ থেকে জানতে চাই যদি সংবিধান না থাকে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারটি এই সংবিধানের অধীনে শপথ নিল কী করে। এই সংবিধানের বৈপরীত্যগুলার দিকে যদি আমরা একটু তাকাই, এই বৈপরীত্যের কোনটা আমি সমর্থন করি কোনটা আমি সমর্থন করি না, বা কোনটা আপনারা সমর্থন করছেন বা কোনটা করছেন না, দ্যাট ইজ ইররেলেভেন্ট। বাট দিস কনস্টিটিউশন ইটসেলফ কি পরিমাণ বৈপরীত্যে ভরা আমি আপনাদেরকে একটু দেখাই। সংবিধানের 2(ক) অনুচ্ছেদে রাষ্ট্রধর্ম ইসলাম, এই সংবিধানের 8 অনুচ্ছেদে বলা হচ্ছে যে চারটা মূল নীতি আছে রাষ্ট্র পরিচালনা, তার একটি হচ্ছে গণতন্ত্র, একটি হচ্ছে সমাজতন্ত্র, একটি হচ্ছে ধর্মনিরপেক্ষতা, অন্যটি হচ্ছে জাতীয়তাবাদ। সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলামকে রেখে আপনি কি করে ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রের মূল নীতি করছেন? 12 অনুচ্ছেদ বলছে ধর্মনিরপেক্ষতা নীতি বাস্তবায়নের জন্য রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান বিলুপ্ত করা হইবে। আমি বলতে চাইনি কিন্তু আমার মনে হয়েছে আমার অডিয়েন্স আমার কথা বুঝতে পারবে, এজন্যই আমি একটু শেয়ার করি। ব্যক্তিগত জীবনে আমি রাজনৈতিক পরিবারের সন্তান, আমি এমন একটা পরিবারের সন্তান যেই পরিবারে 6 ওয়াক্ত নামাজ পড়া হয়। 6 ওয়াক্ত মানে হচ্ছে 5 ওয়াক্ত আমরা সবাই জানি, আরেকটা হচ্ছে তাহাজ্জুদ, এবং তাহাজ্জুদটা এমনভাবে পড়া হতো আমার পরিবারে যেন ওটা একটা ম্যান্ডেটরি, ওটা কোনো ইয়ে না, মানে ইচ্ছা হলে পড়লাম ইচ্ছা হলে পড়লাম না, ওরকম না। রাত 3টা বাজে আমার বাসায় রেগুলার এভরি নাইট তাহাজ্জুদ হয়। সেই পরিবার থেকে এসে আমার পিতা, যিনি নিজেও 6 ওয়াক্ত নামাজ পড়তেন, যখন আওয়ামী মুসলিম লীগ গঠিত হলো তিনি বলেছিলেন যদি মুসলিম শব্দটা থাকে আমি এই আওয়ামী লীগের সঙ্গে থাকবো না। কেন থাকবো না? কারণ রাষ্ট্রের সঙ্গে ধর্ম, ধর্মের সঙ্গে রাষ্ট্র একাকার হতে পারে না, তাহলে ধর্ম রক্ষা হয় না, রাষ্ট্রও চলে না। ধর্ম রাষ্ট্রকে অপব্যবহার করে, রাষ্ট্রের ক্ষমতাকে অপব্যবহার করে, রাষ্ট্র ধর্মকে তার নিজের প্রয়োজনে তার সকল অপকর্মের সাফাই হিসেবে ধর্মকে সামনে আনে। সুতরাং আপনারা নতুন প্রজন্ম, আপনাদের কাছে হাত জোর করে আমার অনুরোধ, ধর্মকে ধর্মের জায়গায় রাখবেন, রাষ্ট্রকে রাষ্ট্রের জায়গায়। কোনোদিনই রাষ্ট্রের সাথে ধর্মকে, রাজনীতির সাথে ধর্মকে আল্লাহর ওয়াস্তে মিলায় না।